পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম আরাধ্য জগত জননী শ্রী শ্রী পরমার আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার আতুল চরণে আমার প্রণাম জানাই। এই অনলাইন গ্রুপে উপস্থিত সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সব ছোট ছোট ভাই বোনদের আমার আন্তরিক আনন্দিত জয় গুরু জানাই। পরম পিতাকে কেন্দ্র করে আমরা যে এভরিডে এই অনলাইন সৎসঙ্গে মিলিত হতে পারি তাতেই কিন্তু আমার মনে খুব আনন্দ হয়। আমি এই সময়টার জন্যই তো ওয়েট করতে থাকি। কখন আমার আবার তোমাদের সাথে দেখা হবে, তোমাদের কাছ থেকে ঠাকুরের গান শুনবো, ইষ্ট প্রসঙ্গে আলোচনা শুনবো। আর আমার সবচেয়ে ভালো লাগে তোমরা যে আমাকে এত এত ভালোবাসা ও আদরে ভরপুর করে দিচ্ছো। কিন্তু আমি তো ছোট্ট, এই ভালোবাসার প্রতিদানে আমি তোমাদেরকে কিচ্ছু দিতে পারছি না। শুধু আমি পরম পিতার কাছে প্রার্থনা করব তোমাদের এই ভালোবাসা যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি। বড় হয়ে আমিও যেন তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিতে পারি। আমার ও তোমাদের মধ্যে এই সম্পর্কটা যেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার ইচ্ছা মতো বিকেলের রৌদ্রের মতো দীর্ঘ হয়। শ্রী শ্রী ঠাকুর তার এক বাণীতে বলেছেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আমরা জানি আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে উঠে টাকার প্রয়োজন হয়, টাকা ছাড়া আমাদের চলা সম্ভব নয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তো বলেছেন, মানুষ আপন টাকা পর। এটা কিন্তু ইউনিভার্সাল, কারণ শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় আমরা দেখতে পাই আমরা যদি মানুষকে আপন করে নিই তাহলে টাকার প্রয়োজনে কারোর কোনো প্রবলেম হলে সেটা ইজিলি সলভ হয়ে যায়। তবে সবার আগে আমাদের নিজেকে ঠাকুরের মতো করে তৈরি করতে হবে আর মানুষকে আপন করে নিতে হবে। শ্রী শ্রী ঠাকুরও কিন্তু সবসময় সেটাই করতে। শ্রী শ্রী ঠাকুর যখন ডাক্তারি পড়তেন তখন তিনি ফাইনাল এক্সাম না দিয়েই বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস স্টার্ট করেন। এই প্র্যাকটিস করতে করতে উনি ফেমাস হয়ে গেলেন। সবার মুখে মুখে শুধু একই কথা যে এই ডাক্তারটা কত ভালো। কোন সিরিয়াস পেশেন্ট তো ওনার কাছে আসলে সুস্থ হয়ে যান। এই প্র্যাকটিসের মধ্যে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের একটি স্পেশালিটি ছিল। তিনি কি করতেন জানো? কোনো গরিব লোক ওনার কাছে আসলে মেডিসিনের জন্য টাকা নিতেন না, তখন শ্রী শ্রী ঠাকুর উল্টে ওই লোকটাকে ভালো খাবার খাওয়ার জন্য টাকা দিয়ে দিতেন। এর ফলে কি হয়েছে বলতো? নিজের গ্রামে ও অন্য গ্রামের সব লোক ঠাকুরের নিজের হয়ে গেল। সবাই ঠাকুরকে খুব ভালোবাসে। ঠাকুরের যে কোনো প্রয়োজন হলে কোনো কিছুর অভাব হতো না। আমি আরেকটি গল্প বলছি শোনো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা
আমার খুব 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 ভালো লেগেছিল। উৎসবে অনেক অনেক লোক হয়েছিল, ভান্ডারা প্রসাদ, লাইটিং, ডেকোরেশন, ফাংশন খুবই সুন্দর হয়েছিল। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দদা এত বয়সে ছোট হয়ে এত বড় উৎসব করলেন, এটা পসিবল শুধু একমাত্র মানুষকে ভালোবাসার জন্য। তিনি সব ভক্তদেরকে নিয়ে উৎসবটি করিয়ে নিলেন। বড় হয়ে আমিও যেন এভাবেই ইষ্ট কাজে যুক্ত হতে চাই। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন আর ঠাকুরের চরণে প্রার্থনা করবেন। আমরা ছোটরা কি জানি বলতো? আমরা জানি কোন লোক মারা গেলে ওরা আকাশে স্টার হয়ে যায়, কিন্তু আমি জানি আমার ঠাকুর স্টার হননি। কারণ পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবাই দাদা ও পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদার মধ্যে ঠাকুর লিভিং হয়ে আছে। তাই আমার দেওঘরে যেতে খুব ভালো লাগে। দেওঘরে গিয়ে আমি তাদেরকে ফলো করে চলবো আর ঠাকুরের হয়ে উঠবো। এখানে আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তম।